বিনোদন অঙ্গনের আলোচিত ও বিতর্কিত মডেল নাইলা নাইম, কখনো খোলামেলা পোশাক দিয়ে, আবার কখনো বিড়াল কাণ্ড দিয়ে সারা বছরে বিতর্কের শীর্ষে থাকেন এই মডেল। এবারও তিনি আলোচনায় এলেন, কিন্তু একটু অন্যভাবে। সম্প্রতি ইউনূস সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে মন্তব্য করেছেন নাইলা নাইম। জানা গেছে, তথ্য ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বাসা ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। এর ঠিক কাছাকাছি বসবাস করেন মডেল অভিনেত্রী নাইলা নাইমও। সমন্বয়কের বাড়তি নিরাপত্তার কারণে বেশ মধুর বিপাকে পড়েছেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আইটেম গার্ল খ্যাত এই চিত্রনায়িকা। ফেসবুকে নাইলা নাইম জানিয়েছেন, আমি আছি আরেক প্যারায়, সমন্বয়ক নাহিদ ইসলাম আর আমাদের বাসা কাছাকাছি। ওনার অতিরিক্ত সেফটি মেনটেন করার জন্য বাসায় যাইতেও জ্যাম, বাহির হইতেও জ্যাম, জ্যাম খাই দুই বেলা। বিষয়টি নিয়ে নাইলা নাইম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এটা মজা করে লিখেছি, এর বেশি কিছু না। মূলত আমার বাড়ির সামনের রাস্তা খানাখন্দে ভরা, রাস্তার অবস্থা বেহাল, একটুতেই সেখানে পানি জমে যায় আর যানজট সৃষ্টি হয়, এজন্যই প্যারার মধ্যে আছি কথাটি লিখেছি। তিনি আরো জানান, একজন উপদেষ্টাকে বাড়তি নিরাপত্তা দেয়া হবে, এটাই স্বাভাবিক, এ নিয়ে আমার বা আমাদের আশেপাশের কারো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো এই একটাই, জ্যাম। রাস্তাটা ঠিক হলে এর সমাধান হবে। সুতরাং আমি এবং আমাদের বনশ্রীর মানুষের একটাই চাওয়া, সরকার যেন দ্রুত রাস্তা ঠিক করবার ব্যাপারে পদক্ষেপ নেন। নাইলা নাইম মডেলিং, আইটেম সং ছাড়াও পেশায় একজন দন্ত চিকিৎসক। তিনি 2012 সালে ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গণস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে নিজের চেম্বারেই সময় দিচ্ছেন এই চিত্রনায়িকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।